Var. Evet. আমাদের স্পেস থেকে কি স্যার সাম ডিরেক্ট সাম এগুলো কি স্যার লাগবে? আবার বলতে কি বলছো? ভেক্টর স্পেস থেকে সাম ডিরেক্ট সাম সাম ডিরেক্ট সাম রিলেটেড কি আছে এখানে? স্যার, এটা স্যার সিলেবাসে ছিল না, তবে আর কি স্যার ওই বইতে আর কি পড়াশোনা করেছিলাম। এখানে হচ্ছে স্যার ভেক্টর স্পেসে সম্ভবত যে ভেক্টর গুলো থাকে না, আমি স্যার ভুলে গেছি, সম্ভবত স্যার দুইটা স্পেস এর থেকে ভেক্টর নিয়ে স্যার যোগ করে। না, দুটো স্পেস না, একই স্পেস হবে, দুই সঙ্গে ভেক্টর আমার স্যার দেখতে হবে, খেয়াল নেই। একই স্পেস, ডিরেকশন একই স্পেস। আর ডিরেকশন আচ্ছা, আর ডিরেকশন ও ভেক্টর একটু ই আমাদের ব্লক ম্যাট্রিক্স, তো ঠিক আছে, ব্লক ম্যাট্রিক্স এখানে ডিরেকশন অফ ভেক্টরস এর তখন আবার ম্যাট্রিক্সে চলে যাবে আর কি, দুটো ব্লক ম্যাট্রিক্স এখানে দেখাচ্ছে। এটা হলো দুটা ভেক্টরকে ডিজন আর না ডিরেকশন অফ ভেক্টর স্পেস, বুঝতে পারছো? জি স্যার, ডিরেকশন অফ ভেক্টর স্পেস মানে দুইটা সেটের ডিরেকশন, মানে যেখানে দুটা ভেক্টর সেটই ভেক্টর স্পেস। এই মুহূর্তে কাজে লাগবে না, কিন্তু পড়া লাগবে, পরবর্তীতে পড়া লাগবে। আচ্ছা স্যার, আচ্ছা, আমরা কোথায় শেষ করতাম বলতো? আমি তো পুরো গুছিয়ে নিয়ে আসতে পারি নাই। তারপরে এখন স্যার রিং এর এক্সাম্পল দিছিলেন স্যার। অন্য এক্সাম্পল গুলিতে আসো, তো অন্য এক্সাম্পল গুলো নিয়ে একটু আমরা ই করি তাহলে শুরু করতেছে। হ্যাঁ, এখানে যে নাম্বার ওয়ানে যে আছে সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রেশন নাম্বার, সেট অফ ইন্টিজার, এগুলো অবভিয়াসলি রিং। এর জন্য আমাদের কন্ডিশন হলো শুধু আইডেন্টিটি থাকলে হবে, এক্সিস্ট যে যে ইনভার্স ইজ নট নেসেসারি, তাই তো? ইনভার্স না হলে তো দেখেছি আমরা এই যে এগুলো আর এডিটিভ গ্রুপ নিশ্চিত, আর মাল্টিপ্লিকেশনের আন্ডারে কেন গ্রুপ হয়নি সবগুলোর জন্যই রিজন ছিল যে এদের ইনভার্স না, তাই না? সবগুলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, জেডও আছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এবং আর কিউব তো আছেই, কিন্তু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর এবং কিউব তে শুধু জিরো এর ছিল না ইনভার্স, আর জেড এর মধ্যে শুধু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ওয়ান ছাড়া কোনোটা ইনভার্স ছিল না। তো আমাদের যেহেতু এখানে ইনভার্স এর উপর কন্ডিশন নাই, তাহলে এগুলো একদম ক্লিয়ারলি ভিং আমরা বলতে পারি। সেট অফ অল পলিনোমিয়ালস একই, আর জেড প্লাস এটা যে কেন গ্রুপ নয় মাল্টিপ্লিকেশন আন্ডারে, একই রিজনে তার ইনভার্স নেই, ইনভার্স নেই। কিন্তু এটা কি এডিটিভ গ্রুপ ছিল? জেড প্লাস এডিশনের আন্ডারে কি গ্রুপ ছিল? জেড প্লাস তো এডিশনের আন্ডারে গ্রুপ না, এডিশনের আন্ডারে তো গ্রুপ হইতে হবে। তাহলে জেড প্লাস রিং এর এক্সাম্পল না, রিং না, কারণ এটা মালতে এডিশনের আন্ডারেই মানে সে গ্রুপ না, এডিটিভ গ্রুপ না। আর জেড এন আমরা জানি এটা এই যে গ্রুপ ছিল জেড এন, আমি কিছু অবশ্য চেঞ্জ করেছি এখানে এক্সাম্পল গুলোর মধ্যে, এটা তোমরা পরে পাঠাইলে বুঝবা। এই যে জেড এন আর গ্রুপ আন্ডার এডিশন, এটা ঠিক আছে যেটেন যে এডিটিভ গ্রুপ,
এটা তো কোনো কিছু প্রবলেম ছিল না, দেখেন দেখে এখান থেকে প্লাসটা আমি আগে কনসিডার করেছিলাম, এখন প্লাসটা বাদ দিয়েছি শুধু জেটের উপরেই। তাহলে এখানে আমরা যেহেতু এখানে মডিউলও আছে, আর মডিউল কখন নেগেটিভ হয় না, তার এলিমেন্ট গুলো জিরো এর পজিটিভ না, জিরো ওয়ান টু থ্রি ফোর কোনো নেগেটিভ এলিমেন্ট এখানে নাই। তাহলে এখানে গ্রুপ আন্ডার এডিশন, এটা আমরা এডিশন না, এটা হলো গ্রুপ আন্ডার এই যে এটা কি ছিল, গ্রুপ আন্ডার মডিউল এন, এখন এটা গ্রুপ আন্ডার ঠিক আছে কিনা, তার প্রত্যেকটা ইনভার্স আছে কিনা, এখন ইনভার্স আছে কিনা দেখো তো, কারণ সমস্যা নাই তাই না, যে মডিউল এন মডিউল ওই সেটে তো মডিউল এন গ্রুপ আন্ডার এডিশন তৈরি করে, এটা তো এডিশন, এটা আবার ভুল করলাম এখানে, এটা তো গ্রুপ আন্ডার এডিশন, আমরা তো এই সেটের এলিমেন্ট গুলো কে নিচ্ছি, এগুলো তো মডিউল এন ঠিক আছে, এডিশন এর আন্ডারে যখন আমরা বাইনারি অপারেশন এডিশন টাকে কনসিডার করি, আর যখন প্রাইম নাম্বার হবে তখন এটা কি আন্ডার এডিশন গ্রুপ, এটা একটা ছিল মাল্টিপ্লিকেশন আন্ডারে গ্রুপ না, এটা আমরা জানি কারণ একটা শুধু যেহেতু জিরো এর তখন আমরা ইনভার্স পাইনি নাকি, কিন্তু এখন যথাযথ এটা গ্রুপ কিনা এডিশনের আন্ডার এটা গ্রুপ কিনা, প্রাইমারি যদি হয় প্রাইম নাম্বার গুলো, তখন একজন বলেছিল যে এখানে কি প্রাইম না, হ্যাঁ প্রাইম যেহেতু আছে তাহলে এডিশন মাল্টিপ্লিকেশন আন্ডার ঠিক আছে, ইয়া গ্রুপ না, কিন্তু এডিশন আন্ডার গ্রুপ কিনা, স্যার এডিশন আন্ডার সবসময় গ্রুপ হবে স্যার, সবসময় গ্রুপ, সেটা প্রাইম হলে হবে স্যার না নন প্রাইম হলে হবে, আচ্ছা এটা তো আমরা এই যে এখানে লিখলাম অলরেডি তাই না, জি স্যার, মাল্টিপ্লিকেশন আন্ডারে গ্রুপ না, এটা আমরা এখানে লিখেছি মাল্টিপ্লিকেশন আন্ডারে গ্রুপ না, কিন্তু জেপিজে প্রাইম আন্ডার মাল্টিপ্লিকেশন, এটা আবার শুধু প্রাইম যেখানে বলেছে এটা শুধু মাল্টিপ্লিকেশন আন্ডারে গ্রুপ, এটা শুধু আর ওইটা স্যার মাল্টিপ্লিকেশনের আন্ডারে স্যার গ্রুপ হয় না স্যার, এটা হ্যাঁ স্যার, কারণ আমি স্যার নিয়েছিলাম স্যার পি এর ভ্যালু হচ্ছে স্যার 7, সেক্ষেত্রে স্যার আসতেছে হচ্ছে 1 2 3 5, একট আসতেছে 2 আর 3 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে স্যার 6, তো 6 তো আর স্যার মানে 6 কে 7 দিয়ে মট করলে স্যার 6 আসে, এইটা হচ্ছে স্যার সেটের মধ্যে তো নাই স্যার, ক্লোজ না, শুধু প্রাইম নাম্বার, তাহলে কি এটা এডিশন দেখো তো আন্ডার এডিশন গ্রুপ কিনা, স্যার আন্ডার এডিশনে হচ্ছে তখন প্রাইম নাম্বার হয় কিনা, প্রাইম নাম্বারের প্রাইম নাম্বারের দুটো প্রাইম নাম্বার যোগ করলে প্রাইম নাম্বার যেমন স্যার আসে না স্যার 5 + 3 8 আছে, এটা আসতেছে 5 3 5 6, আবার স্যার এই যে অ্যাডিশনের আন্ডারও স্যার আসে না স্যার, যেমন স্যার 7 এর ক্ষেত্রে হচ্ছে 1 2 3 5, 5 + 1 হচ্ছে স্যার 6, তো এটা আসতেছে না, 6 কে 7 দিয়ে মোট করলে স্যার 6ই আসে, 6 তো স্যার হচ্ছে সেটের মধ্যে নাই, তাহলে এটা আমি কোথায় পেলাম যে শুধু প্রাইম নাম্বার দিলে কোথায় থেকে পেলাম আমার তো পুরো মনে নাই, শুধু প্রাইম নাম্বার গুলো নিয়ে আচ্ছা এডিশন আমি কোনটা আন্ডারে গ্রুপ না তাই না, যদি স্যার একটা সেট এরকম হয় যে 0 থেকে প্রাইম মাইনাস 1 না স্যার 1 থেকে প্রাইম মাইনাস 1, সেই ক্ষেত্রে স্যার সেটার হচ্ছে স্যার মাল্টিপ্লিকেটিভ মডুলো আর কি থাকবে, মানে মডুলো আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে সবারই, শুধু প্রাইম গুলো
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গ্রুপ থেকে বাদ দেই আপাতত, কেন গ্রুপ না, এটার এক্সপ্লেনেশন তো আমাদের কাছে আছে, আন্ডার এডিশন মাল্টিপ্লিকেশন দুটাই নিজের করে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। তাহলে রিঙে আসি, রিঙের মধ্যে তাহলে রিঙের জেড এন আমরা রিং এখন বলতে পারি, যেহেতু এটা মাল্টিপ্লিকেশন আন্ডারে ইনভার্স এর প্রয়োজন নাই, কিন্তু মাল্টিপ্লিক আইডেন্টিটি তো আছে জেড এন, তাই না? জেড এন এ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি আছে? জেডএন জেড এন না স্যার, ওই যে স্যার জিরোর জন্য তো স্যার আসতেছে না। জেড এন এ কিন্তু জিরো আছে, জি স্যার, ওইটাতে তো ওইটার জন্য আসতেছে না। আইডেন্টিটি নাই, আইডেন্টিটি আছে, আইডেন্টিটি কোনটা, কোন আইডেন্টিটি? জিরো আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। হ্যাঁ ওয়ান আছে। ও আচ্ছা, ইনভার্স নাই, ইনভার্স নাই, জি স্যার ইনভার্স নাই স্যার। তাহলে ইনভার্স এর জন্য তো এটা আমাদের প্রবলেম না, তাহলে তো এটা রিং হতে পারে, তাই না? জেড এন রিং, জি স্যার, জেড এন রিং, তাহলে এটা একটা রিং নিশ্চিত। তাহলে শুধু রিং না, আমরা দেখবো এটা একটা ফিল্ডও। আচ্ছা তাহলে আমাদের এখন আসো, যে আমরা ওই যে ফিল্ডের ডেফিনেশনটা দিই, যে এক্সাম্পল গুলো দেখো পর। ফিল্ডের জন্য যা আর একটু রেস্ট্রিক্টেড, আমরা বলছি যে যে সেট এক্স ইজ এ কমিউনিটি গ্রুপ আন্ডার ক্লাস, এডিটিভ আইডেন্টিটি জিরো। আচ্ছা এক্স থেকে আমরা জিরো কে বাদ দিচ্ছি, যে এক্স মাইনাস জিরো ইজ এ কমিউনিটি গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিক আইডেন্টিটি হলো ওয়ান, কিন্তু আমরা গ্রুপ হবে শুধুমাত্র আমরা জিরোটাকে, এডিটি বা আইডেন্টিটি থেকে বাদ দিচ্ছি এখান থেকে। তাহলে এডিটি বা আইডেন্টিটির জন্য আমরা এখানে দেখেছি যে মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ হয়নি জেড এন, কেন? শুধুমাত্র তার জিরো এর ইনভার্স ছিল না, তাই না? আর জেড প্রাইমের ক্ষেত্রে স্যার জিরোর ইনভার্স ছিল না, ওই জন্য এটা জিরো ইনভার্স না। আর জেড এর ক্ষেত্রে, জেড এর ক্ষেত্রে স্যার সবার জন্য ইনভার্স পাওয়া যাবে না স্যার, জেড এর মাল্টিপ্লিকেশনে স্যার জেড এর স্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স স্যার সবার জন্য পাওয়া যায় না, সবার জন্য পাওয়া যাবে না, এটা আমরা লিখেছিলাম, কিন্তু এটাতে এই যে জিরোর জন্য শুধু ইনভার্স ছিল না, জি স্যার। আর এখানেও সেম, আর এই যে মাল্টিপ্লিক, কেন এটা মাল্টিপ্লিক গ্রুপ না, রিয়েল নাম্বার জিরো ইনভার্স নাই, রেশনাল নাম্বারও সেম, আর সেট অফ ইন্টিজার্স তো আসে না এখানে, কারণ এখানে তো অনেকগুলোর ইনভার্স নাই, এবং পলিনোমিয়ালও সেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর এবং কিউ ফিল, জেড তো ফিল না, জেড কি ফিল? তাহলে জেড কি কমিউনিটি ফিল হবে মাল্টিপ্লিকেশন আন্ডার ইনভার্স কভার পাওয়া যাবে না। তাহলে আমরা এখানে দেখি ফিল এবং তাহলে আমরা এখানে ফিল্ডের এক্সাম্পল এই কয়েকটা দিতে পারলাম এখন পর্যন্ত, যে আর একটা ফিল, কিউ একটা ফিল এবং জেড পি, যেখানে পি হলো প্রাইম একটা ফিল। এখানে একটু তোমরা ই করো তো, ক্লারিফাই করো তো, জেড কেন ফিল্ড না? জি স্যার জেড প্রাইম ফিল্ড হবে স্যার, জিরো বাদ দিলে তো স্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতেছে, সবারই হচ্ছে স্যার অ্যাডিটিভ ইনভার্স আছে, ঠিক আছে? এখন যেগুলো আছে সেগুলো ফিল, শুধু জেড সেট অফ অল ইন্টিজার, কারণ আমাদের ইনভার্স নাই, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, তাই তো? যেটা আমরা বলতে আমাদের এখানে লাগবে যে কমিউনিটিভ গ্রুপ হতে হবে, ইনভার্স তো নাই, রিং হয়েছিল,
আমাদের এই যে জেড বা জেড এন এরা রিং পি অফ এক্স একটা রিং দা ফিল্ড না তাহলে জেড পি অফ এক্স জেড এন এরা সব ফিল্ড কিন্তু মানে এরা সব হচ্ছে রিং কিন্তু ফিল্ড না তো আমরা এখানে ফাইনালি যা পেলাম আর কিউ এবং জেড কি কি যে প্রাইম তখন এটাকে ফিল্ড হয় আর এখানে কি কোশ্চেন আসতে পারে বলতো এইটাকে একটু ক্লারিফাই করতে হবে ঠিক আছে এটাকে আমরা ফিল্ড বা এখন এই মুহূর্তে কিছু বলতেছি না শুধুমাত্র জিরো আছে এলিমেন্ট গ্রুপ বলা যায় আন্ডার এডিশন এবং মাল্টিপ্লিকেশন আন্ডার আমরা বলছি গ্রুপ আসলে তাই কিনা এটা একটু ক্লারিফাই করা লাগবে তখন আমরা এটাকে ফিল্ড বলতে পারবো শুধুমাত্র জিরো এলিমেন্ট আছে এমন কিন্তু ওয়ান দা সিঙ্গেল টোন এলিমেন্ট ওয়ান যদি থাকে আর এটা জিরো ফিল্ডের তো প্রশ্ন আসে না কারণ জিরো বাদ দিতে হবে আইডেন্টিটি আর জিরো বাদ দিলে তো এখানে এই যে নন এন্ট্রি সেট হয়ে যায় তখন এটা আর আমরা বলতে পারি যে কমিউটেটিভ গ্রুপ বা কিছু বলতে পারি না হ্যাঁ শুধুমাত্র একটা এলিমেন্ট যদি থাকে সিঙ্গেল এলিমেন্ট ওয়ান হলে ওয়ান তো রিংই না এটা তো প্রশ্ন আসে না কারণ এখানে তো এডিশন তো আমরা ডিফাইন করতে পারি না আচ্ছা দেখো তো আর কোন এক্সাম্পল আছে কিনা এখানে স্যার ভাবতে হবে স্যার কমপ্লেক্স নাম্বার আছে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারকে কোথাও নিয়ে আসি না এখানে ইউটিউবে সব জায়গায় কমপ্লেক্স নাম্বার লিখতে পারবো এখানে এসে আমরা কমপ্লেক্স নাম্বার লিখতে পারবো ঠিক আছে বলছি যেটা আচ্ছা তাহলে এখানে আর কি বলা যায় দেখি আমাদের আমরা বাদ দেই এই যে এখানে কিছু আমি কারেকশন করেছি তোমরা হয়তো পড়তে গেলে পেতে কিন্তু একটু আর একটু ই করা কোথায় যেন একটা গ্রুপের এক্সাম্পল লিখলাম পরে আসতে ঠিক আছে হ্যাঁ তাহলে এই পর্যন্ত এই যে গ্রুপ তারপর আমরা বললাম রিং ফিল এখানে আর কি আছে কমন কোশ্চেন আচ্ছা দেখো নাম্বার টু এর আনসার কি তোমরা দেখেছো টু স্যার আনসার গুলো স্যার দেখা হয় নাই স্যার ফার্স্ট কোশ্চেন আচ্ছা দেখো এই কোশ্চেন গুলোর মধ্যে তোমাদের নিজেদের মধ্যে কোশ্চেন গুলো জাগে কিনা তাহলে আমরা আসতেছি তাহলে আমরা একটু সাব গ্রুপের ডেফিনেশনের মধ্যে যাই এখন এন্ড জাস্ট এখানে যা চেষ্টা করলাম অনেকগুলো জিনিস এখান থেকে যেহেতু আমাদের ওই এক্সাম্পল গুলো বেশ কনফিউজিং এখান থেকে গ্রুপ রিং এবং ফিল্ডের তাহলে এই জিনিসগুলো কমপক্ষে মাথায় রাখতে হবে যে আমারও অনেকগুলো তো কনফিউশন ছিল এই যে এই এক্সাম্পল গুলোর মধ্যে শুধুমাত্র আমরা কমপ্লেক্স নাম্বার সি যদি অ্যাড করে দেই সবগুলোর মধ্যে ইনক্লুড করে এখানে তাহলে এই পর্যন্ত যা পেলাম যে আর কিউ সি এগুলো হলো আমাদের ইনফাইনাইট ফিল্ড আর ফাইনাইট ফিল্ড পেয়েছে আমরা জেড পি বা পি স্কয়ার ঠিক আছে ফাইনাইট ফিল্ড সাথে রিং যদি বলি আমরা কিছু কন্ডিশনকে রিল্যাক্স দিচ্ছি
তাহলে এখানে আরো কিছু ইনক্লুড হবে এই রিং এর মধ্যে। তাহলে বাইবার যে কমন কোশ্চেন গুলো, যে একটা সেটের নাম বলো যেটা কোনো দুটা অপারেশন আন্ডারে রিং কিন্তু ফিল্ড না, তাহলে এখানে এই টাইপের কোশ্চেন আমাদের কিছু আনসার কিছু আছে যে রিং কিন্তু ফিল্ড না, এখান থেকে আমরা কিছু আনসার দিতে পারি। এগুলো এবং গ্রুপ কিন্তু রিং না, তারও বেশ কিছু আনসার এখানে আমাদের আছে, যে অনেকগুলো আছে গ্রুপ যেগুলো রিং না, এখান থেকে আমরা এগুলোকে বাছাই করবো। খুব বেশি ইম্পর্টেন্ট হলো এই কয়েকটা, যারা রিং ঠিক আছে কিন্তু ফিল্ড না, ফিল্ড কোনগুলো আর ফিল্ড কিনা কিউ ফিল্ড কিনা জেড এন কখন ফিল্ড হবে এগুলো তো কমন কোশ্চেন, হয়তো যদি আনসারের বাইরে কোনো কোশ্চেন আছে এক্সাম্পল করে। আর ওই যে ফার্স্ট কোশ্চেনটার যে স্যার আনসারটা স্যার, ওইটা কি হচ্ছে তার আন্ডার অ্যাকশনের কি স্যার সেটা গ্রুপ হবে স্যার? কোনটা আন্ডার স্যার সরি স্যার, দুই নাম্বারটা স্যার, হ্যাঁ ভেক্টর স্পেস কি স্যার আন্ডার এডিশনে কি স্যার গ্রুপ হয় বলো তো তোমার কি মনে হয়? আর এখানে স্যার দেখতেছি যে স্যার তারা হচ্ছে স্যার ক্লোজড আন্ডার এডিশনে ওই ভেক্টর স্পেসটা ক্লোজড, কারণ যে কোনো দুইটা নিয়ে যোগ করলে ভেক্টর স্পেসের মধ্যে থাকতেছে। আবার এরপর হচ্ছে স্যার এই এডিশনের উপর হচ্ছে স্যার অ্যাসোসিয়েটিভ, তারপর হচ্ছে স্যার এখানে স্যার একটা ভেক্টর স্পেসে স্যার হচ্ছে জিরো ভেক্টর থাকে, যেটাকে হচ্ছে আমরা স্যার হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি বলতে পারি, আর হচ্ছে গিয়ে আর প্রত্যেকটা ভেক্টরেরই আর তার হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স যেটা, যেটা হচ্ছে আমরা মাইনাস আর কি মাইনাস ইনটু সাম কোন একটা ভেক্টর, সেটাও স্যার ওই ভেক্টর স্পেসের মধ্যে থাকে। সো এটা হচ্ছে স্যার অ্যাডিশনের আন্ডারে, হ্যাঁ এডিশনের আন্ডার এডিটিভ গ্রুপ, একটা ভেক্টর স্পেস কিন্তু আমাদের ডিফাইন করেছে ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস একটা এডিটিভ গ্রুপ, ঠিক আছে, এবং শুধু এডিটিভ না কম্পিটিটিভ গ্রুপ। স্যার কমোডিটিভ কি হবে? আচ্ছা কিভাবে হবে স্যার? আমরা একদম শর্টকাটে কেন উঠলে দিয়েছিলাম না, কমিটি বলতে বোঝায় যদি যে অপারেশনটা যেটাকে আমরা গ্রুপের জন্য নির্দিষ্ট করেছি অপারেশন যদি কমিটিটিভ অপারেটর হয় তাহলে এই যে ভেক্টরের এডিশন তো কমিটিটিভ, তাই না? এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, তাই না? তাহলে কমিটিটিভ গ্রুপ আন্ডার এডিশন। আচ্ছা স্যার, আচ্ছা এটা পেলাম। তাহলে গ্রুপ অপারেশনটা কি? এটা ভেক্টর এডিশন, যে আমাদের যে এডিশন আমরা কনসিডার করেছি এই এডিশন হলো গ্রুপ অপারেশন। আচ্ছা ইজ এ ভেক্টর স্পেস এ রিং? স্যার শুধু এডিশন হলে কি মানে গ্রুপ হবে? হ্যাঁ গ্রুপের জন্য একটা অপারেশন না, মাল্টিপ্লিকেটিভ ইয়ে থাকতে হবে না? গ্রুপ গ্রুপ এই যে আবার আমরা আসি, এটা রিং এ, রিং এর জন্য দুটো অপারেশন, গ্রুপের জন্য যে কোনো একটা, যে কোনো একটা হলে যে কোনো একটা, এই যে আমরা বলেছি যে একটা গ্রুপের জন্য একটা অপারেশন, গ্রুপের জন্য একটা অপারেশন, এই টাইপ এই অপারেশন হিউজ, এমন বাইনারি অপারেশন হিউজ, অনেক বাইনারি অপারেশন ডিফাইন করা যায় যেখানে অনেক সেট যেগুলো গ্রুপ হয়। তাহলে এখানে তাহলে এটা একটা ভেক্টর স্পেস রিং হতে পারবে কিনা? রিং হওয়ার জন্য আমরা তো একটা অলরেডি এদেরকে কম্পিটিটিভ গ্রুপ পেয়ে গেলাম, একটা অপারেশন আমাদের জন্য একদম কমপ্লিট হয়ে গেল রিং এর যে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হলো আরেকটা অপারেশন লাগবে, যে অপারেশন আন্ডারে এটার আইডেন্টিটি শুধু থাকলেই হবে, মাল্টিপ্লিকেশন যেটাকে বলছি সেকেন্ড আরেকটা অপারেশন, যে অপারেশন আন্ডারে তার ইনভার শুধু আইডেন্টিটি এক্সিস্ট করলে হবে, আর অ্যাসোসিয়েটিভ তো একদম কমন যেহেতু থেকে আছে,
তাহলে এখানে আমরা কোনো ভেক্টর স্পেসে এমন কোনো অপারেশন নিয়ে আসতে পারি কিনা। লিনিয়ার ট্রান্সফরমেশন কি একটা অপারেশন আমরা বলতে যাচ্ছি? না না হ্যাঁ লিনিয়ার ট্রান্সফরমেশন অপারেশন হতে পারে কিন্তু ঠিক আছে, যে ইনার প্রোডাক্ট স্পেসেস আছে তাদের ডেফিনিশন কিন্তু এই রিলেটেড অপারেটরের ইনার প্রোডাক্ট। তো এখানে বলি যদি আমরা শুধু ওই যে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন একটা আমরা ডিফাইন করেছি না ম্যাট্রিক্সের, এই জিনিসটা কি আসলে বুঝতে পারতেছি না এলিমেন্ট ওয়াইজ সেম অর্ডার বা সেম ডাইমেনশনের ম্যাট্রিক্সের এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট ভেক্টর স্পেসে যদি আমরা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন নেই তাহলে ওই অপারেশনের আন্ডারে একটা ভেক্টর স্পেস আমরা কি পাই? আমরা এই যে 1 1 1 1 1 1 সবগুলো যদি হয় পাবো একটা ভেক্টর যেটা হলো আইডেন্টিটি ভেক্টর উইথ রেসপেক্ট টু এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। আর যেহেতু আমাদের ইনভার্স এখানে শর্ত না তখন আমাদের রিং পাওয়ার একটা সুযোগ আছে এবং ওই অপারেশনের রিং আমাদের সেকেন্ড অপারেশন ধরলে কিন্তু আমরা রিং পাই যে একটা ভেক্টর স্পেস রিং যেখানে অপারেশন গুলো হলো এডিশন আর এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন ঠিক আছে, ইনভার্স তো এখানে কন্ডিশন না। আর যেহেতু ভেক্টরের মধ্যে আমরা এখনো ইনভার্স ডিফাইন করি নাই এই জন্য কেন এখন কি ইনভার্স আছে জিরো ছাড়া প্রত্যেকটা ভেক্টরে ইনভার্স আছে না দেখো তো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনে কারণ স্যার ওই এডিট এই সরি স্যার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি তো স্যার থাকতেও পারে নাও থাকতে পারে ভেক্টর স্পেসের মধ্যে। না না আমরা যে এলিমেন্ট ওয়াইজ ইতে ধরেছি তখন আমাদের ভেক্টর স্পেস উইথ আইডেন্টিটি মানে আমাদের যে 1 1 সহ আমরা যখন এটাকে কনসিডার করব ঠিক আছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনে ভেক্টর স্পেস কোনটা আমাদের আর এন, এখন আমি তোমাকে বলছি আর এন, আর এন এর মধ্যে 1 1 আছে না তখন তো আমাদের আমরা একদম অনেক কম সাব স্পেস যদি বলো তুমি তাই না ভেক্টর স্পেস বলতে সবই চলে আসে, সাব স্পেস যদি বলি এমন সাব স্পেস আছে যেখানে আমাদের 1 1 এটা নাও থাকতে পারে ঠিক আছে। জি স্যার তাহলে আমাদের এটা আমরা পাবো যে আর আর থেকে আমরা এলিমেন্ট গুলো নেই ভেক্টর স্পেস এর এলিমেন্ট গুলো, ফিল্ড যদি আর হয় বা ফিল্ড যদি কিউ হয় তখন আমাদের যে ভেক্টর স্পেস আর এন কিউ এন এগুলোও কিন্তু আমাদের ফিল্ড হবে। শর্ত কি যে ওই ভেক্টর স্পেসের যে ফিল্ড মানে ফিল্ড বলছি না আমরা ভেক্টর স্পেসের স্কেলার গুলো কোথায় থেকে নেই ভেক্টর স্পেসের ফিল্ড থেকে স্যার ফিল্ড থেকে, এই যে ফিল্ডের ডেফিনিশন কিন্তু আমরা এই যে আজকে পেলাম এর আগে আমরা ফিল্ড বলেছি সিম্পলি বলে দিয়েছে ফিল্ড ইজ এ কালেকশন অফ ওই যে নাম্বার এরকম বলেছে যে আর একটা ফিল্ড ধরে নেই কিন্তু ফিল্ডের ডেফিনিশন কিন্তু আমরা পেলাম যে অ্যাকচুয়ালি ফিল্ডের মধ্যে দুটো অপারেশনের আন্ডারে ফিল্ড ক্লোজ হইতে হবে
আর গতকালকে আমাদের কিছু গ্যাপ ছিল এখানে মানে কিছু কোশ্চেনের মধ্যে, যেমন আর যদি আমি শুধু আর কে বলি, আর নিজে কি ভেক্টর স্পেস? তুমি কি বলবা? শুধু আর, সিম্পলি আর, আরটা একটা ফিল্ড আমরা জানি না। আজকে আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের সে ফিল্ডের ডেফিনেশন, এই ডেফিনেশন হচ্ছে আর একটা ফিল্ড, কিন্তু আর কে একটা ভেক্টর স্পেস, স্যার ওয়ান ডাইমেনশনাল স্যার। হ্যাঁ ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তার মানে একটা ফিল্ড নিজেই কিন্তু একটা ভেক্টর স্পেস, তাহলে একটা ভেক্টর স্পেস একটা ফিল্ড হবে, এটা একটা ইনটিউশন, ঠিক আছে না? একটা ভেক্টর স্পেস একটা ফিল্ড হবে, এটা একটা ইনটিউশন, এবং আলটিমেটলি তাই ভেক্টর স্পেসের মধ্যে আমরা ফিল্ডের আইডিয়া নিয়ে আসতে পারি। তাহলে এখন এই যে আর, তাহলে আর টু বা আর টু এর এলিমেন্ট গুলো, আর টু এর যেহেতু আর টু একটা ভেক্টর স্পেস, তাহলে আর টু এর যে স্কেলার গুলো আমরা পেয়েছি এটা ফিল্ড থেকে পেয়েছি, আর থেকে তো আর টু এর সাব স্পেস গুলো, দুইটা সাব স্পেস আমরা অ্যাটলিস্ট দেখি, মানে এনি লাইন, এনি লাইন, এনি লাইনের উপর যে পয়েন্ট গুলো আছে সবগুলোই কিন্তু আর টু এর সাব স্পেস, মানে আর টু যে ভেক্টর স্পেস হয় তার এর তখন একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস আমরা পাই, আর টু টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তাহলে তোমার যে গতকালের কোশ্চেন ছিল শান্ত, যে একটা ভেক্টর স্পেসের কি তার সাব স্পেসের যদি ফিল্ড হয় সে ভেক্টর স্পেস কি না, তাহলে আর টু এর সাব স্পেস আর, তাহলে আর ইজ এ আর টু ইজ এ ভেক্টর ফিল্ড, মানে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর সাব স্পেস থেকে। এইভাবে আর থ্রিতে যদি আমরা যাই, আর থ্রি এলিমেন্ট গুলো তখন আর টু বলে যে আর টু একটা সাব স্পেস, আর যেটা আর একটা সাব স্পেস, আর থ্রি এর জন্য আর একটা সাব স্পেস, তখন একই ওই যে আমাদের যে তোমার থিওরেম, তোমার যে থিওরেম ছিল ওই থিওরেম এটাও ফলো করে, আর টু যদি ফলো করে কিন্তু তখন ভেক্টর গুলো হবে আমরা বলেছি ম্যাট্রিক্স এর মতো, এবং ওই যে প্রোডাক্ট যেটা, এই প্রোডাক্ট হলো ইনার ইয়ে যে আমাদের এলিমেন্ট ওয়াইজ যে ডট প্রোডাক্ট, ভেক্টরের ডট প্রোডাক্ট। আচ্ছা তাহলে এখানে এখানে কি আর কোনো কনফিউশন কোশ্চেন আছে? এই যে আমরা বললাম গ্রুপ, এই যে রিং, ফিল, এখানে এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কারো এখানে? আচ্ছা সাব গ্রুপ আমরা তাহলে শুরু করি নাকি? সাব গ্রুপ, জি স্যার। এই যে সাব গ্রুপে আমরা বলেছি যে একটা সাবসেটকে আমরা একটা সাব গ্রুপ বলবো, যে এটা একটা জি এর নন এমটি সাবসেট হইতে হবে, এবং ক্লোজ আন্ডার দ্য গ্রুপ অপারেশন এন্ড হ্যাজ ইনভার্সেস, মানে তার যে আমি যে সেটটা নিয়ে আসছি এই সেটের মধ্যে ওই গ্রুপের আন্ডার ক্লোজ, তো তার ইনভার্স গুলো এই এই সেটে যে এলিমেন্ট গুলো আছে তার ইনভার্স গুলো এই সেটের মধ্যে থাকবে, তাহলে তখন আমরা বলি যে এসি যে সাব গ্রুপ, এবং এই নোটেশন আমরা ইউজ করি। আমি যে বইটা দিই ইয়াটা দিয়েছিলাম পিডিএফ কপিটা রজত মিতালের, ওটার মধ্যে এই নোটেশনটা আছে, এবং বেশিরভাগ বই এই নোটেশনটা সাব গ্রুপের জন্য এই লেস দেন অর ইকুয়াল সাই সিম্বলটা ইউজ করা। তাহলে এস ইজ এ সাব গ্রুপ অফ জি আমরা বলছি, তাহলে কি যে এইচ গ্রুপের এইচ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে কিনা, ঠিক আছে? যদি আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া এইচ একটা সাব সাবসেট জি এর, কিন্তু এটার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট নাই, এটা কি পসিবল যে এটা একটা তখন গ্রুপ হবে? না স্যার, আমরা দেখি এটা তখন এটা গ্রুপ হবে না। তাহলে ইনভার্স বলেছে কি গ্রুপ অপারেশন এন্ড হ্যাজ ইনভার্স, ক্লোজ হইতে হবে এবং ইনভার্স থাকবে, শর্ত কিন্তু দুইটা দেখো, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হলো ক্লোজ এন্ড হ্যাজ ইনভার্স, আইডেন্টিটির কথা বলা নেই। তাহলে একটা সাব গ্রুপে, এই যে আমরা বলছি সাব গ্রুপে তার যে আইডেন্টিটি এলিমেন্ট, এটা গ্রুপের এলিমেন্ট, এইটা নিশ্চিত হইতে হবে। এটা আমি কিভাবে দেখাবো যে এই যে সাব গ্রুপ আমি বললাম এইচকে,
তার মধ্যে যদি ক্লোজড হয় এবং এই সেট এলিমেন্ট গুলো ইনভার্স এই সেটেই থাকে তাহলে এই সেটের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট কি আছে এটা কিভাবে নিশ্চিত করব কিন্তু এখন তো আইডেন্টিটি এলিমেন্টের কথা বলে নাই শুধু কি বলা আছে ক্লোজড এবং হ্যাজ ইনভার্সেস এলিমেন্ট গুলো আইডেন্টিটি এলিমেন্ট যে জি এর মধ্যে আছে তার নিশ্চয়তা কি স্যার যেহেতু স্যার ইনভার্স আছে তো স্যার অ্যাডিটিভ ইনভার্স মানে কোন একটা মানে এলিমেন্টের আমি যে অ্যাডিটিভ ইনভার্স নেই তার সাথে তাকে স্যার মানে অ্যাডিশন করলে তো স্যার ওই জিরো আসতেছে তো গ্রুপ অপারেশন আমি এখানে গ্রুপ অপারেশনটাকে একটু দেখি হ্যাঁ যে গ্রুপ অপারেশনের জন্য আমরা যে এক্স আর ওয়াই কে আমরা সিম্পলি বলবো এক্স ওয়াই ঠিক আছে আমি বলছি যে আমরা তাহলে আমাদের কিছু কাজ লিখতে সহজ হবে শান্ত কি বলেছ আবার বলো তো স্যার আমি বলেছি স্যার যে আমরা ওই সাব গ্রুপ থেকে যেহেতু সাব গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টেরই ইনভার্স আছে তো সেক্ষেত্রে স্যার আমরা যে ক্ষেত্রে আমরা যদি কোন একটা এলিমেন্টের সাথে যদি তার আর কি যে ইনভার্সটা আছে সেটা যদি স্যার আর কি অপারেট করি সেক্ষেত্রে তো স্যার আমাদের আইডেন্টিটিটা চলে আসতেছে আরেকটু এখানে কন্ডিশনটা কি শর্তটা কি শর্তটা হলো সিন্স এস ইজ নন এমটি এটা আমরা বলতে পারি কিনা সিন্স এস ইজ নন এমটি দেয়ার এক্সিস্ট x in h তাহলে যেহেতু নন এমটি বলেছে এর এই যে এই আমরা নন এমটি দিয়ে পেয়েছি যে কমপক্ষে একটা x s এর মধ্যে আছে ঠিক আছে যে x আসছে g থেকে এই নন এমটির শর্ত থেকে এবং s যেহেতু তার ইনভার্স আছে যেহেতু x x এবং যেহেতু ইনভার্স এক্সিস্ট করে আমরা তখন বলতে পারি সিন্স এইচ কন্টেন্স ইনভার্সেস অফ ইটস এলিমেন্টস তখন আমরা বলতে পারি যে x ইনভার্স s এর মধ্যে আছে এটা আরেকটা কন্ডিশন যে x ইনভার্স আছে যে এটা শর্ত এরপরে কি বলবো যেহেতু ক্লোজ আরেকটা কন্ডিশন একটা নন এমটি একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন হলো ইনভার্স আছে প্রত্যেক এলিমেন্টের এটা বললাম আরেকটা কন্ডিশন আর যেহেতু ক্লোজ আমরা একটা গ্রুপ অপারেশন তাহলে আমরা বলতে পারি সিন্স this is closed under the group operation আমরা বলতে পারি যে x এবং x inverse এখানে গ্রুপ অপারেশন থেকে আমরা আগে এই যে একটু শর্টকাট করেছি এখানে আমরা এই অপারেশনটাকে এভাবে লিখবো এটাকে আমরা বলতে পারি যে এই এলিমেন্টটা কোথায় আছে এইচ এর মধ্যে আছে তাহলে সহজেই এখান থেকে যেহেতু বাই ডেফিনিশন আমরা এটাকে লিখতে পারি যে ই ইকুয়ালস এক্স টাইমস এক্স ইনভার্স তাহলে শুরুতেই যে এইচ এ সাবগ্রুপ
মানে যে আমরা এসকে আমরা সাবগ্রুপ বলেছি যে শুধু এই কয়েকটা কন্ডিশন নন এমপটি ক্লোজ আন্ডার দা গ্রুপ অপারেশন এন্ড হ্যাজ ইনভার্স এখানে আইডেন্টিটি কনসিস্ট করবে কিনা এই এটা সরাসরি বলা নাই কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে আইডেন্টিটি এটা সরাসরি না বললেও আমরা যা বলেছি তাতে আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেছে যে এতটুকু বললে আমরা নিশ্চিত যে আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপের মধ্যে থাকবে এই যে প্রত্যেকটা প্রুফের ক্ষেত্রে যতগুলো আমরা প্রবলেম বা প্রুফ দেখবো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই নিখুঁত অবজারভেশন থাকবে যে অবভিয়াসলি বোঝা যায় না যে আমি গ্রুপ ডেফিনিশন হ্যাঁ ঠিক আছে এটা গ্রুপের ডেফিনিশন এই যে সাব গ্রুপ কিন্তু এই সাব গ্রুপের মধ্যে জি এর আইডেন্টিটি এলিমেন্ট যে থাকবে তার গ্যারান্টি কি তো আমরা এখন দেখলাম যেগুলো আছে এর থেকে আমরা এটা গ্যারান্টি যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে আর কি বলেছি এখানে এতটুকুই আচ্ছা তাহলে বলো হ্যাঁ স্যার এক্স বিলংস টু এইচ এক্স ইনভার্স টাও যে এইচ এর মধ্যে থাকবে এটা নিশ্চয়তা কি এই যে এই যে এখানে বলা আছে দেখো তো ডেফিনিশনের মধ্যে কি বলা আছে নন এমটি আন্ডার দা গ্রুপ অপারেশন এন্ড হ্যাজ ইনভার্সেস মানে যে এলিমেন্ট গুলো এক্স এইচ এ আছে ওই এলিমেন্ট গুলো ইনভার্স এইচ এর মধ্যে আছে থাকলে তখন ওইটাকে গ্রুপ সাবগ্রুপ বলবো তো এই যে আমরা গ্রুপ বললাম আমরা তো জানি একটা গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকে কিন্তু এই যে স্টেটমেন্ট এখানে আইডেন্টিটি এলিমেন্টের কথা কিন্তু বলা নাই তাহলে এই এই স্টেটমেন্ট গুলোকে গ্যারান্টি দেয় যে আইডেন্টিটি এলিমেন্ট তো এইচে থাকবে যদি এগুলো ফলো করে তো না আইডেন্টিটি জি এর আইডেন্টিটি এলিমেন্ট এইচে থাকতে হবে এটা আমরা না বললেও হয় ঠিক আছে আমরা এইটা দিয়ে এই স্টেটমেন্ট থেকে এটা আমরা দেখলাম যে হ্যাঁ এটা না বললেও হয় যে আইডেন্টিটি লিমিট এইচ নিশ্চয় যখনই এইচ নন এমটি হবে এবং এই কয়েকটা কন্ডিশন ক্লোজড হবে এবং তার প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে তখন আইডেন্টিটি নিশ্চিত এইচ এর মধ্যে থাকবে এইটা আমরা এখান থেকে দেখালাম তখন আমরা তাকে বলছি যে তো আমাদের এটা লাগবে তাহলে কি হলো আইডেন্টিটি এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে এবং সাথে কি পেলাম ক্লোজ আর অ্যাসোসিয়েটিভ কিনা যেহেতু জি ইজ ইটসেলফ অ্যাসোসিয়েটিভ আন্ডার দ্য গ্রুপ অপারেশন তাহলে আমরা বলতে পারি এইচ অ্যাসোসিয়েটিভ তাহলে এই যে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট আছে এডিটিভ গ্রুপের ক্ষেত্রে জিরো সিঙ্গেলটন সেট জিরো মাল্টিপ্লিটিভ গ্রুপের ক্ষেত্রে সিঙ্গেলটন সেট কনসিস্টিং অফ ওয়ান এই সবগুলো নিজেই কি তার ওই গ্রুপের সাব গ্রুপ যেটা বলেছি ই ইজ এ সাব গ্রুপ অফ এনি গ্রুপ জি মানে যে গ্রুপ জি হবে তার শুধু একটা এলিমেন্ট কনসিস্টেন্ট সিঙ্গেলটন সেট এটা একটা গ্রুপ আইডেন্টিটি এলিমেন্ট এই যে এন জেড এই সবগুলো আমরা দেখেছি এন জেড এন্টন জেড জেড কিউ আর এরা সবাই এডিটিভ গ্রুপ তাহলে আমরা এইভাবে এদেরকে ডিফাইন করতে পারি যে এগুলো এই যে এন্টন জেড জেড এর একটা সাবগ্রুপ জেড ইজ এ সাবগ্রুপ অফ কিউ কিউ ইজ এ সাবগ্রুপ অফ আর এই যে এন্টন জেড এখানে অনেক আছে হ্যাঁ কোয়াসেন ট্রাইসেন দেখো তো গ্রুপগুলো জেড কে কনসিডার প্রথমে দেখো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এন্ড সো অন আর টুয়েলভ জেড আরেকটা সাবসেট অফ জেড ট্রাইস জেড আরেকটা সাবসেট অফ জেড এইভাবে আবার আমরা শুধু প্রাইম যদি এন যদি প্রাইম হয় তখন আমরা কিন্তু সাবসেট অফ জেড পাবো শুধু প্রাইম না এগুলো সাবসেট জেড পাবো প্রাইম হলে আবার দেখবো যে সে এন জেড এর সাবসেট এখানে অনেকগুলো সাবসেট এর সাব গ্রুপের এক্সাম্পল আছে তিন নম্বরে কি লিখেছি এম এম মানে এই যে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এম এটা আমরা জানি যে এম বাই এম ম্যাট্রিক্স এর যে সেট আছে এই সেটটা একটা গ্রুপ আন্ডার এডিশন তাহলে এম এম স্কোয়ার ম্যাট্রিক্স কে সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্স কে আমরা কি বলতে পারি যে হ্যাঁ এম এর আন্ডারে এটা একটা এই যে সাব গ্রুপ অথবা আমরা যদি কোন একটা গ্রুপ কলাম ফিক্সড করে দেই শুধু তাই না
আমরা যে n কে ফিক্স করে দেই যে কোন একটা m বাই 2 ইজ এ সাবগ্রুপ অফ দিস অথবা m বাই n ইজ এ সাবগ্রুপ অফ দিস তাও বলতে পারি যে কোন m কে ফিক্স করি n কে ফিক্স করি এত অনেকগুলো সাবগ্রুপ পাওয়া যাবে এই আন্ডার মানে এই যে গ্রুপ পাওয়া যাবে m অনেকগুলো রিডিউস গ্রুপ পাওয়া যাবে এই কোশ্চেনটা মনে এখানে এই যে প্রথমে ছিল হ্যাঁ এই যে এক নম্বরে ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে একটু চিন্তা করো তখন এটা একটু সহজ হতো আর তো আমরা এভাবে সাবগ্রুপকে বলতে পারি এখন এই যে সেন্টার আমরা আরেকটু চিনতে যাওয়ার আগে একটা ডেফিনিশন দেই একটা গ্রুপের সেন্টার আমরা জানি ইন জেনারেল কোনো গ্রুপ সেটা কমিউনিটিভ গ্রুপ নাও হতে পারে তাহলে কিন্তু কমিউনিটি গ্রুপ হলো কখন যদি সবগুলো এলিমেন্ট এবং যে কোনো দুটো এলিমেন্ট আমরা নেই ওই এলিমেন্ট দুটো অপারেশন যদি কমিউট করে তখন আমরা বলি যে পুরো যেহেতু গ্রুপের সবগুলো এলিমেন্ট কমিউট করছে একটা বাকি সবগুলোর সাথে কমিউট করছে একটা এলিমেন্ট বা এরভাবে প্রত্যেকটার জন্য এটা ট্রু তাহলে আমরা বলতে পারি যে এটা এই গ্রুপটাতে এবিলিয়ান গ্রুপ কিন্তু যেহেতু এটা সবসময় পসিবল না আমরা দেখেছি এমন অনেক গ্রুপ আছে এবিলিয়ান গ্রুপ না ওইসব গ্রুপের ক্ষেত্রে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো অন্যান্য সব এলিমেন্টের সাথে কমিউট করে যেমন কমপক্ষে আমরা যদি আইডেন্টিটি এলিমেন্ট নেই সে যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে বাই ডেফিনিশন এই টাইপের যদি আমরা একটা সেট নেই একটা গ্রুপ থেকে এই টাইপের একটা কালেকশন যে গ্রুপের ওই এলিমেন্ট গুলোকে যেগুলো বাকি সব এলিমেন্টের সাথে কমিউট করে ওই এলিমেন্ট গুলো নিয়ে যে গ্রুপ যে সেট দিয়ে তাকে আমরা বলছি ওই গ্রুপের সেন্টার এটা এজ এ সাবসেট এটা একটা সাবসেট অফ জি যেখানে জি যেহেতু একটা গ্রুপ তা ওই এলিমেন্ট গুলোকে আমরা নিয়েছি যেগুলো ওই এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্টের সাথে কমিউট করে তাকে আমরা এই যে সি অফ জি দ্বারা ডিনোট করেছি যে বলেছে এক্স বিলংস টু জি সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস ওয়াই এক্স ফর অল ওয়াই বিলংস টু মানে এক্স নিজে ছাড়া বাকি যতগুলো এলিমেন্ট আছে জি এর এই সবগুলোর সাথে এক্স কমিউট করে তাকে আমরা বলছি সেন্টার অফ এ গ্রুপ এখন পর্যন্ত আমরা এই ডেফিনেশনটাকে যে আমরা এই যে ডেফিনেশনে দিয়েছি বা কালেকশন অফ এলিমেন্টস ফ্রম এ গ্রুপ এই গ্রুপ এটা সেই নিজে গ্রুপ কিনা বা সেই নিজে সাব গ্রুপ কিনা আমরা নিশ্চিত না কিন্তু আমরা এটা একটা প্রবলেম যে একটা একটা গ্রুপের সেন্টার সে নিজে একটা গ্রুপ এবং তখন নিজে যদি গ্রুপ হয় তাহলে অবভিয়াসলি সাব গ্রুপ অফ জি তাহলে এই যে একটা গ্রুপ এটা প্রমাণ করার জন্য কি কি লাগবে শুরুতে কি দেখাইতে হবে বলো সি অফ জি যে সাব গ্রুপ অফ জি এই জন্য আমাদের ফার্স্ট কন্ডিশন কি কি দেখাবো শান্ত বলো তো শুরুতে কি দেখাইতে হবে সি অফ জি যে একটা গ্রুপ আমরা বলো আমাদের সাবসেট এটা একটা গ্রুপ সবার আগে দেখাতে হবে যে স্যার এটা হচ্ছে স্যার নন এমটি তাহলে এই নন এমটিটাকে আমরা দেখাতে পারি নন-এমটি কিভাবে দেখাবো এটার মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট আছে এখানে তো স্যার কমপক্ষে দুইটা এলিমেন্ট আছে যেহেতু এক্স ওয়াই ইকুয়াল ওয়াই এক্স মানে মানে এক্স ওয়াই বুঝি নাই দুইটা এলিমেন্ট তো অবশ্যই থাকবে যেহেতু এক্স ওয়াই আর ওয়াই এক্স আর ওয়াই এর উপর অপারেশন হচ্ছে না না এটা তো বলিনি তাহলে তার মানে কি কোন এক্স ওয়াই আমরা এই যে একটা গ্রুপ আছে তার এলিমেন্ট গুলো আমরা জানি না আর এখানে স্যার যেহেতু স্যার কমপক্ষে হচ্ছে স্যার আইডেন্টিটি একটা গ্রুপের আর কি যে আইডেন্টিটিটা আছে ওটা স্যার থাকবেই একটা গ্রুপে অনেক এলিমেন্ট আছে কোন এলিমেন্ট আর সবগুলো এলিমেন্টের সাথে কমিউট করছে এটা আমরা কিভাবে জানবো কিন্তু এই যে একটা কমপক্ষে এটা আমরা জানি যে গ্রুপ একটা প্রত্যেক গ্রুপে যে ই আছে এটা আমরা এটা বলতে পারি কোন পক্ষে যে ফর যে গ্রুপ যে আইডেন্টিটি এলিমেন্ট ই বিলংস টু জি
আমরা কি পাই ই তো আইডেন্টিটি এলিমেন্ট আমরা জানি প্রত্যেকটা গ্রুপ যেহেতু জি একটা গ্রুপ তার আইডেন্টিটি এলিমেন্ট আছে তাহলে ই হলো আইডেন্টিটি এলিমেন্ট তো আমরা কি জানি এই যে আইডেন্টিটি এলিমেন্ট কেন মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি পাই যে ই এক্স ইকুয়ালস এক্স টাইমস ই ফর অল x in g এটা আমরা বলতে পারি যে যে e e g এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আইডেন্টিটি এলিমেন্ট আর কোন এলিমেন্ট প্রত্যেক এলিমেন্টের সাথে কমিউট করে কিনা আমাদের এখন এটা বলার কোনো সুযোগ নেই তাহলে আমরা এটা বলতে পারি যে e প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে তাহলে এটা আমরা এখান থেকে আমরা কি পাই দেন দ্যাট এটা বলতে পারি যে ই ইজ ইন সি অফ জি যাকে আমরা বলছি এন্ড হেন্স সি অফ জি ইজ নন এমটি এইটা আমরা বলতে পারি নন এমটি বললাম এখন আমরা মনে করে দেখাতে চাই কি দেখাইতে হবে এখন প্রথমে আমরা এটা বললাম যে নন এমটি দেখালাম কারণ গ্রুপ হওয়ার জন্য নন এমটি কন্ডিশন সত্য আমি একটু স্টেটমেন্ট আকারে লিখে একটা করে তারপর স্যার দেখাইতে হবে যে স্যার এটা গ্রুপ অফ অপারেশন আন্ডারে ক্লোজড তার মানে এটা যে গ্রুপের যে অপারেশনটা আছে ও অপারেশনটা ক্লোজড কিনা এটা দেখাইতে হবে তা আমরা বলি যে ক্লোজ দেখানোর জন্য কি করতে হবে দুটা এলিমেন্ট কনসিডার করতে হবে দেখি যেহেতু নন এমটি তো আরো এলিমেন্ট আছে মানে জি সি অফ জি তে যদি থাকে আমরা দেখি যে লেট এক্স ওয়াই জি আমরা মানে সরি সি অফ জি যে কোনো দুটা এলিমেন্ট আমরা নিলাম এখন দেখাইতে হবে যে এক্স আছে সি অফ জি তে ওয়াই ও আছে সি অফ জি তে তাহলে আমাদেরকে এখন দেখাইতে হবে এক্স ওয়াই সি অফ জি তে আছে তখন বলতে পারবো সি অফ জি ইজ ক্লোজড আন্ডার দ্য গ্রুপ অপারেশন তো এক্স এবং ওয়াই যদি আমাদের এখানে টার্গেট হলো যে এক্স ওয়াই সি অফ জি তে আছে আর এক্স ওয়াই সি অফ জি তে আছে এটা দেখাইতে হলে আমাদেরকে কি দেখাতে হবে আমি একটু নিচে পরবর্তীতে একটু নোট করি যে আমরা এইটা ফাইনালি দেখাইতে চাই যে এক্স ওয়াই ইজ ইন সি অফ জি এটা আমরা ফাইনালি দেখাইতে চাই এটা ফাইনালি দেখাইতে চাই আমি আগে আরো অনেক কিছু লাইন লিখবো এখানে তাহলে এইটা দেখাইতে হলে তার আগে আমাদেরকে কি দেখাইতে হবে তার আগে আমাদেরকে দেখাইতে হবে যে এক্স ওয়াই অন্য যে কোনো এলিমেন্টের সাথে গ্রুপের সব এলিমেন্টের সাথে কমিউট করে তার মানে আমাদেরকে দেখাইতে হবে যে এক্স ওয়াই টাইমস এইচ ইকুয়াল এইচ টাইমস এক্স ওয়াই অর অল এসিজি এটা আমাদেরকে দেখাইতে হবে এটা যদি আমরা দেখাতে পারি যে এই যে এক্স ওয়াই এই এক্স ওয়াই এই গ্রুপ জি এর সব এলিমেন্টের সাথে সে কমিউট করে এটা কি মানে আমাদেরকে বলছে যে এক্স ওয়াই এই গ্রুপ এইচ এর মানে গ্রুপ জি এর সব এলিমেন্টের সাথে কমিউট করে তখন আমরা বলতে পারবো যে দেন এক্স ওয়াই বিলংস টু সি অফ জি এই এইটা দেখানোর জন্য এখানে আমাদের আরো কিছু লাগবে যে আমরা কিভাবে বলতে পারি যে এক্স ওয়াই যে গ্রুপের সব এলিমেন্টের সাথে কমিউট করে এইটা আমি কিভাবে বলবো তো আমি এখানে আগে এই যে এইচ তো আমি এখানে ধরে নিচ্ছি যে লেট এইচ বি এনি এলিমেন্ট লেট H
G B N E ile. N element যদি বলি তাহলে আমার আর তখন এই অংশটার আর প্রয়োজন নাই যেহেতু আমরা ধরে নিয়েছি এই হলো N element এই অংশটা আমার প্রয়োজন নাই আমরা তাহলে এখন কি বলতে পারি এখানে যে এই যে আমরা বলেছি কি x y c of g তে আছে তাহলে আমরা তখন পাবো then এই কথা এটা আমরা বলতে পারি যে x h equals hx n y h equals hy যেহেতু আমরা ধর বলেছি যে x y c of g তে আছে এবং h হলো গ্রুপ g এর যে কোনো এলিমেন্ট এটা আরবিট্রারি এলিমেন্ট তখন যেহেতু বাই দা ডেফিনিশন অফ c of g আমরা বলতে পারি যে আমাদের এই যে এলিমেন্ট আমি এই এই ডেফিনেশনের মধ্যে আরেকটু ই করে যে যেহেতু ওই ডেফিনেশনের মধ্যে একটু মনে হয় যেন আমরা ওই x y এর কথাই বলছি বারবার তাহলে এখানে একটু h দিয়ে দেই তাহলে আমাদের এটার সাথে পুরোপুরি যুক্তার সাথে মিলবে তাহলে পরে যে ফর অল ফর x belongs to g x h equals h x for all h belongs to g তাহলে আমরা বলতে পারি এখানে যে x h equals h x n যেহেতু y আর এবং x y y নিয়েছি আমরা এখানে তাহলে yh equals hy তাহলে এখান থেকে কি বলা যায়